ব্যবসা সামনে দশ পিছনে পাঁচ। ওরে বাবা, এর ব্যবসা সামনে দশ পেছনে পাঁচ। ও চাচা, কোনটা লিবা তুমি, দশ বালা না পাঁচ বালা? এ দেখাচ্ছে ছুরি, ভালোভাবে ভাঙিয়ে বল সামনে দশ। তুমি সবসময় খারাপটা ভাবো কিসের জন্য বলো তো? কেন, এটা খারাপ জিনিস না? তাহলে শোনো, আমি কিন্তু এই গ্যাস লাইটের পিছনে গ্যাস বললে পাঁচ আর চাকা পাথর দিয়ে দশ। এই কথা বললে গ্যাস লাইটের গ্যাস না তো পিছনে পাঁচ সামনে দশ। ওইভাবে না ডাকলে খদ্দের তো আসবে না। এমনিতে তোর কাছে খরিদ্দার আসবে, তোর যা সাইজ। বস ভাষা খারাপ করতে হয় না, বারো বছিস কেন হারাম দাদা? করলেই দশ চলবে? তোমার চাপে মরে যাবে গো। এই খারাপ কথা বলিস, এই আমি খারাপ কথা বলিনি। তাহলে আমি বলেছি করলা 10 টাকা করে কেজি। শালা কুতকুতির বাচ্চা বললে হইছে করলা 10 টাকা না তো করলেই 10। মেলা খরিদ্দার ভাবি, বস বস চলবে না। এই মালটা বাজারে এসেছে ভালো জিনিস নিয়ে, এই মালটার কোয়ালিটি ভালো, এটাই চলবে না কি রে ভাই? দারুণ জিনিস রে, অতিস দলে না যাইও কলম কিনি রাধা, কদম গাছে বসে আছে কানুহা নাম কাটা। অতিস দলে না যাইও, অতিস দলে না যাইও কলম কিনি লজ্জা কত রে বলছে টিপলেই, এই ছুরি টিপলে রস আর না টিপলেই লস, এটা কি খারাপ না? দুটা কথা বলে মুতা লেগে গেল, বাইরে যাস না, হাটের বাইরে মাল মাল খাচ্ছে, চারটা পাঁচটা ছেলে মদ খেছে রে, যদি যাস তোর মুদ বাহির করে দিবে। সালা লেবুর কথা বললে হয় না, টিপলে এটা চলবে না, এই মালটা চলবে, এই মালটা ভালো আছে নাকি ভাই? দারুণ জিনিস, দাগ দিয়েছে দয়ালে মারে রই মনায়ার বেশি দিন তোমার মাঝে, হাই হাই দাগ দিয়েছে দয়ালে মারে ভালো জিনিস ঘোরাতে গেলি বললে হলে বৃষ্টি না তো ঘোরালে লাল, তোর এই লিপস্টিকটা কুকুরের মতো লাগছে, যখন কুকুর মনে করে তখন এমনি বাস কুকুর বালি বাস।
এদারে তুই যে কত অভিনয় জানিস, আমি জীবন দেখিনি। তুই তো ভালো জিনিস, এটাই চলবে দারুণ। আমি পথে পথিক হয়ে তপ্ত বালুর চরে মাথা খুলে পায়া কত কেঁদেছি, শুধু চেয়েছি দয়া। তুমি মার্কেটে কি মাল নিয়ে এসেছো শোনা? আমি কি নিয়ে এসেছি জানো? হ্যাঁ, চুজলেই 5 টাকা। আমি 5 টাকা দিয়ে চুষবো তোর কোন দিক চুষবো রে, কোন দিক? এই কোন ও আমার সামনে চুষা লোক আছে, পেছনে চুষা হবে না, সামনে ও মাসি। ও কেন আমি বলেছি লবণ চুষ, মানে একটা গ্লাসে দিয়ে দিবে, চুষবে পাইপ ভরে দিয়ে, লম্বা কাঠিওয়ালা কাঠিওয়ালা লবণ চুষ, লবণ চুষ মানে মুখে দিয়ে চুষবে। হ্যাঁ, সালা চকলেট বালি, এই হাতি যে কি এনেছে জানি না। আমার মনে হয় আর মাকে আর বাবা ইউরিয়া বেশি দিয়েছিল। আমি বাড়তে যাবো ভাই, আমি থাকবো না। তুই সকালে এমনি বেডিং বেঁধে নিবি, তোর টেনশন নাই, ওপরে রাখবো, কাল চলে যাবি বর্ধমান দিয়ে। দারুণ মালটা, এটাই চলবে মনে হয় নাকি ভাই? কোথায় তোমার বাড়ি কোনটা, কোথায় তোমার ঘর, কি নাম তোমার মাতা পিতা, কি নাম তোমার, কি নাম তোমার মাতা পিতা, কি নাম তোমার, আমি ঘোষকে ডাকবো, কেন তোর দুধের বাঁধ ধরে চুই, এই বাঁধ ধরে টানলে দুধের দুধের মজা কি বুঝবে? আমার দুধ হলো খাঁটি দুধ, আমার দুধে কোনো ভেজাল নেই, বুঝেছিস? ওই তুই জল দিস না, একটু জল দিইনি, সত্যি বলছি, সত্যি বলছি, তোর ব্যবসা খাঁটি? হ্যাঁ।
ঘর ভাঙা যুক্তি দেনে বলা এই মাল আর পাথর চাবরির আগে এত মাইর হবে কিছুদিন কলকাতায় ভর্তি থাকবে আমার কাছে জিজ্ঞাসা করি আর নামটা কি আছে পঞ্চরসের ভালোবাসা পঞ্চরসের ভালোবাসা মুসলমানের মুরগি মেহমান ঘরে আসলে পরে মুরগিকে দে দে কুরবানি চাই চাই কুকুর কই রে মেলাতে সালাম আমাকে কুকুর কুচি দেখি ও দাদা কি আছে ও দাদা কি আছে আবার বলছো আমার মুখ খারাপ ছোট ছোট ভাইরাও হলে লাগাতে পারে আবার হলো আরে খারাপ কথা ভেবো না ভাই সাহেব আরে ভাই সাহেব আমরা ব্যবসা করছি কিসের আমরা হচ্ছে ঝান্ডবাম চুলখানি মানে তা না মাথা ব্যথা হলে লাগাবেন বললে হয় যে আমাদের কাছে দাঁত চুলকানি পচরা ওই মলম আছে কপালে ব্যথা হলে লাগাও বলার ঢঙ্গ দেখো বুকে ব্যথা হলে লাগাও বলার ঢঙ্গ তো ভাই মাজাই ব্যথা হলে লাগাও পা ভাই দেব আমার কাছে বিভিন্ন ধরনের কাপড় আছে দারুন জিনিস আছে আমার কাছে কি আছে বাহারো ফুল দারুন শাড়ি আছে আমার কাছে দারুন জিনিস আছে রে ও বাবুল ছেলে একটা কথা না বলে থাকতে পারলাম না বর্তমান যুগে
মা বোনেরা বিশেষ করে 12 হাত কাপড় নিচ্ছে আর পেটটাকে ফাঁকা রাখছে। ওই পেটের দিকে ছেলেরা যাতে নজর দেয় যে নাভির ফুটাটা কেমন আছে। হট, এবার দারুণ জিনিস আছে, ভালো কাপড় দেবো তো তোকে, ওটা যা তাড়াতাড়ি দাও। খাদে পরিয়া বাঘা কান্দে রে, এত ব্যথা দিলে রে বন্ধু, বলি যে তোরে কোথায় গেলে
ভালোই তো ব্যবসা আমার গো, কাপড়ের ব্যবসা করেন, কাপড়ের ব্যবসা এ ব্যবসা করলে ফাঁক দেখতে বাবা, ভালো ব্যবসা। এই বসবো, এইবার কি করবো? আরো ঠাক ফাঙ্কর, এই চুরি পা বেশি ফাঁক করলে ফেটে যাবে, এই ফাটবে না এইভাবে। আরো কাছে এগিয়ে আই, আমি যাবো না, এগিয়ে আই, আমার শরীর দুর্বল, আমি পারবো না। আর আমি হলাম খদ্দার, একদমই তো বেচা কিনা হয় না। মানে তুমি হলে আমি হলাম ব্যবসিক, আর তুমি হলে দাদা তুই আমার বুকে হাত দিতে আসছিস কেন? আমি মেয়ে ছেলে, তুই বেটা ছেলে, তোর যেখানে খুশি সেখানে হাত দিব। তাহলে তুই আমার হাত দিবি নাকি? ও তোদের সাইন বোর্ড আছে, সাইন বোর্ড মানে মমতা ব্যানার্জি রাস্তায় বাম্পার তুলে দিয়েছে। ইস কি ভুল করেছে, এই বাম্পার দেওয়া তো সাইকেল বলার খুব অসুবিধা। এই গাড়ি যখন যাবে না খুব ধরো রিক্সা আসছে গাড়ি, আস্তে আস্তে যখন বাম্পার দুটো দেখবে না একবার ব্যাপারে গাড়ি ধরো কেথে, মানে ব্রেক না করলেই বাস বাম্পারে পড়ে, একবারে বাম্পার টপকে পড়ে। এটা অন্যায় করেছে গো, কেনে বাম্পারটাকে আমি এক কাজ করি, কি প্যাসেঞ্জারের যখন অসুবিধা হচ্ছে বাম্পার দুটোকে আমি তুলে নিব। শোনো, তো তোমার সাথে ঝামেলা করে আমার লাভ নেই, তুমি ব্যবসায়িক আমি খদ্দার। তোমাদের কাছে সিনেমা আছে? সিনেমা আছে তো পয়সা নাই, পয়সা কি দেবে আমাদেরকে জিনিস কোটা? হবে না ভাই, হবে না, দেবে না, না দেব না। শোন শোন শোন, এই কাপড় পালা না বোকা আছে বুঝলি, ওকে না আরে না পটিয়ে পাটিয়ে চটি আমরা, এই কাপড় পালা সিনেমা দেখছো? আমি তোদের সঙ্গে ব্যবসা করিব না। এই শোনো শোনো শোনো, তুমি শোনো, তুমি সিনেমা আমাকে সিনেমা দেখছো? কাপড় পালা তুমি কত ভালো, তুমি কত হ্যান্ডসাম, কত সুন্দর। চোখ ভরে দেবো, ও বাইস্কোপ শুরু কর, বাইস্কোপ আরম্ভ। হ্যাঁ চালু।